নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেয়েছে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা, আমি গরম তো এখন খুব পড়েছে, গরমে শুক্তো তো অনেক রকমের খাও, এটাও কিন্তু এক রকমের শুক্তো। এটা আমি আজকে বানিয়েছি লাউ শাক দিয়ে শুক্তো। এই লাউ শাকের শুক্তোটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। গরমের দিনে একদম হালকা, খুব ঠান্ডা আর খুব ভালো খেতে লাগে এই শুক্তো। তো চলো আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি এখানে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে পরে তার মধ্যে সবার প্রথম দিয়ে দিলাম আমি বড়ি। বড়িগুলোকে আগে একটুখানি হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজতে যাবে না, তাহলে বড়িগুলো কিন্তু চট করে পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেখো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি কড়া করে ভাজবো না। এবারে বড়িগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে তার মধ্যে এখন দেব ফোড়ন। ফোড়নের জন্য দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এখন যেটা আমি ফোড়ন দেব সেটা হচ্ছে রাঁধুনি। দেখো রাঁধুনি, শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে এই শুক্তোটা রান্না করব। দুর্দান্ত লাগে এই রাঁধুনিটা ফোড়নে দেওয়ার পরেই পরেই একটুখানি অপেক্ষা করব। ফোড়নের যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, রাঁধুনি তেলে দিলেই একটা সুন্দর গন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেমকে একদম কম করে দিয়ে আমি এখানে রাঁধুনিটা ফোড়ন দিয়েছিলাম। 1 মিনিট 30 সেকেন্ড মতো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে সবজি দিচ্ছি। সবজির মধ্যে সবার প্রথম দিলাম আলু, তারপরে দিলাম পটল। তোমরা সবজিগুলো দেখতে থাকো আমি কী কী দিই। এই সবজিগুলো দিয়েই কিন্তু এই শুক্তোটা করতে হয়, তাহলে খেতে ভালো লাগবে। আলু আর পটল দিয়ে দেওয়ার পরে আলু একটু নুন দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে এবারে আলু আর পটলটাকে ভাজা করব। আর সবার প্রথম আগে শক্ত সবজিগুলো দিচ্ছি, যেগুলো একটু সিদ্ধ বেশি হতে সময় লাগে সেগুলো দেব। তারপরে আস্তে আস্তে একে একে যেই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো অ্যাড করব। আর তোমরা যদি মনে করো একটা একটা করে সবজি ভেজে ভেজে তুলে তুলেও করতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু এইভাবে করলে তেল একটু কম লাগে, তাই জন্য আমি একবারে সব রকম সবজি একে একে দিয়ে দিয়ে রান্না করেছিলাম ঢাকনা চাপা দিয়ে দিয়ে। তো দেখো এখানে সবার প্রথম দিয়ে দিয়েছিলাম আলু পটল, এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে পেঁপে, আর দিলাম রাঙা আলু। রাঙা আলু মানে লাল আলু যেটাকে বলে। রাঙা আলু আর পেঁপে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে ভাজা করব। আর মাঝে মাঝেই ভাজাটা করার সময় ঢাকনা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজাটা করব। যত আস্তে ধীরে রান্নাটা করব ভেতর থেকে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে থাকবে আর একে একে রান্না হতে থাকবে, এতে কিন্তু তেলটাও কম লাগে। তো দেখো এখন রাঙা আলু আর পেঁপেটা অনেকটা ভাজা হয়ে গেছে, অনেকটা মজেও গেছে, আর আগের সবজিগুলোও কিন্তু গলে যায়নি। এরকমভাবে যদি একটা একটা করে সবজি দিয়ে দিয়ে রান্না করো, কোনো সবজি গলবেও না, প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। এবারে পরবর্তী সবজি যেটা দিলাম, দিলাম কাঁচা কলা আর বেগুন। আর সব সবজিগুলোকে কিন্তু আমি দেখো একরকম সমান করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। এবারে দিয়ে দিলাম কটা কয়েক কাঁচা লঙ্কা। তোমরা হয়তো ভাবতে পারো শুক্তোয় আবার কেউ কাঁচা লঙ্কা দেয়, একটুখানি এই শুক্তোটায় দেবে, কারণ এটা তো শাকের শুক্তো, লাউ শাক দিয়ে করা, একটু সামান্য কাঁচা লঙ্কা দিলে একটু হালকা ঝাল হলে পরে খেতে ভালো লাগে। আর যদি চাও নাও দিতে পারো, না দিলেও খারাপ হবে না। আর এখানে দেখো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি লাউ শাকের যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটার অংশগুলো এখন দিয়ে দিলাম, কারণ লাউ শাকের ডাঁটা কিন্তু পাতার থেকে বেশি সিদ্ধ হতে সময় লাগে, তাই পাতাটা পরে দেবো। ডাঁটাটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। মিনিট দশেক আমি এরমভাবে রান্না করেছি গ্যাসের ফ্লেমকে কমিয়ে নিয়ে। মিনিট দশেক বলবো না, ওই 6 থেকে 7 মিনিট মতো কমিয়ে কমিয়ে আমি এই ডাঁটাগুলোকে আর সবজিগুলোকে রান্না করেছিলাম। তাতে কিন্তু বেশ সুন্দরভাবে আস্তে আস্তে দেখো সবজিগুলো একদম মজে গেছে। এবারে যেটা দেবো পরবর্তী জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি মাঝে একবার নেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার একটুখানি হতে দিয়েছিলাম তোমাদেরকে, মাঝে একবার খালি না আমি যে যখন নাড়াচ্ছিলাম একবার দেখিয়ে দিলাম। এবারে দেখো ডাঁটাগুলো বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ শাকের কিছু পাতা। এই তরকারিটাতে কিন্তু মানে এই শুক্তোটাতে তোমরা কিন্তু লাউ শাকের পাতার পরিমাণটা একটু কম ব্যবহার করবে, কারণ ডাঁটাগুলোই বেশি খেতে ভালো লাগে আর সবজি থাকলেই বেশি ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম টমেটো। আমাদের বাড়িতে কিন্তু সব রান্নায় একটু টমেটো দেওয়া পছন্দ করে, তাই জন্য টমেটো দিলাম। তোমরা চাইলেই টমেটোটা কিন্তু নাও দিতে পারো, না দিলেও কিন্তু এই শুক্তো খেতে খুব ভালো লাগবে।
একটা টমেটো দিয়ে এখন টমেটোটার পাতাটাকে একটুখানি ভাজা করে নেওয়ার পালা। একে একে সব সবজিগুলো দিচ্ছি আর একটু একটু করে ভাজা হতে দিচ্ছি। একদম ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করেছিলাম, দেখো ঢাকনা খুলে নিয়েছি, এখন দেখো পাতাগুলো যেগুলো সেগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গিয়ে মজে গেছে একদম, টমেটোগুলোও মজে গেছে। ভালো করে মাঝে মাঝে নেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই সবজিগুলো একে একে ভাজা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো মশলা, মশলা বলতে কিচ্ছু না, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, হলুদের পরিমাণটা কইটুকু দিলাম তোমরা তো দেখে বুঝতেই পারলে, এক চিমটে বলা যেতে পারে। আর এখানে দিয়ে দেবো আদা বাটা, আমার বাড়িতে আদাটা বাটা থাকে বলে আমি এখানে বাটা আদা ব্যবহার করছি, তোমরা চাইলে গ্রেটারে ঘষে নিয়েও দিতে পারো। আদার পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি লাগবে, আমি একটু বেশি পরিমাণ আদা দিয়েছি, কারণ এই শুক্তোয় কোনো সব মানে মশলাপাতি বলতে কিছুই পড়ে না। আদা, হলুদ আর একটা জিনিস দেবো তোমাদেরকে আমি দেখাবো, এখন আদাটা দিয়ে একটুখানি আদাটাকে একটুখানি সবজির সাথে ভেজে নেব, যাতে আদা যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা দেখো এখন চলে গেছে, আমি ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে একটুখানি সবজির সাথে ভেজে নিয়েছিলাম, আদাটা এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরবর্তী যেই জিনিসটা অ্যাড করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে যেটা করলাম দেখো, এখানে যে তেজপাতাগুলো দিয়েছিলাম আমি তেজপাতাগুলো তুলে সরিয়ে দিলাম, এখন আর তেজপাতাটা রাখার দরকার নেই, নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে। তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু আগেই অ্যাড হয়ে গেছে ফোড়নে যখন তেজপাতাটা দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো মিক্সিতে আমি এখানে পোস্ত বেটে নিয়েছি, পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, এই পোস্ত বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এইটাই হলো সব রকমের সবজি, এই মশলা, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। তো পোস্তটাকে দিয়ে এখন ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে পোস্তটাকে একটুখানি রান্না করব, নাহলে পোস্ত থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে, পোস্তর যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য দেখো সবজিতে দিয়ে একটুখানি ভাজা হতে দিয়েছিলাম। এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ মিক্সির বাটির মধ্যেও অনেকটা পোস্ত লেগেছিলো, তাই একটু জল দিয়ে ভালো করে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এই যে জলটা দিলাম এইটা কিন্তু আমি গরম জল দিলাম, তোমরা কালারটা দেখো, কালারটা কীরকম সুন্দর এসছে, হলুদটা কিন্তু একদম কম দেবে, হলুদের পরিমাণ বেশি দেবে না। এই সব রান্না না একদম ঠান্ডা, শরীর ঠান্ডা করার খাবার, দেখেই দেখো তোমরা বুঝতে পারছো ঝোলের রঙটা যে কতটা লোভনীয় হয়েছে। তো ঝোলটা দিয়ে এখন আমি ঢাকনা চাপা দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য, যদিও সবজিগুলো সবটাই সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার কিছু বাকি নেই, তাই ঝোলের পরিমাণটা বুঝে দেবে, কারণ আর খুব বেশি ফুটানোর দরকার নেই। সবজিগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে লাস্ট যেটা দেব সেটা হচ্ছে বড়ি, বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি মিষ্টি। এই সময় নুনটা একটুখানি দেবে বুঝে, কারণ সবজিগুলো ভাজার সময় কিন্তু নুনটা দেওয়া হয়েছিল, তাই এখন আন্দাজ করে নুনটা দিলাম, আর দিয়ে দেবো মিষ্টি, স্বাদ মতো যতটা মিষ্টি প্রয়োজন ততটা দিও। সবাই আবার মিষ্টি কিন্তু অনেকে তরকারিতে খেতে পছন্দ করে না, কিন্তু এইটা তো নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না, খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু পারলে মিষ্টি দিও। আর যদি একান্তই যারা খেতে পছন্দ করো না তাহলে দেওয়ার দরকার নেই, শুধু নুন দিও। এবারে দেখো বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নেব, নুন আর মিষ্টিটা যাতে ভালো করে এই ঝোলের সাথে মিশে যায় সেরকমভাবে করার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি এখন এটাকে একটু ফুটতে দেবো। ফুটতে দিয়েছিলাম দেখো, এখন প্রায় মিনিট পাঁচেক পরে ফিরে এসেছি, একদম টকবক করে ফুটছে, আর সবজিগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ ছিল, তাই আর সবজিগুলো দেখার দরকার নেই, সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটা দেখে বুঝতেই পারছ একটু ঝোলঝোল রেখেছি, কারণ এই শুক্তোটা একটু ঝোলঝোল ভালো লাগে, এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। সবজি তো খেতে ভালোই লাগবে এই শুক্তোর, কিন্তু এর ঝোলটা দুর্দান্ত লাগে। শুধুমাত্র আদা বাটা আর পোস্ত বাটা দিয়ে এরকম লাউ শাকের তোমরা শুক্তো করে খাও, দুর্দান্ত লাগবে। করলা নেই অথচ শুক্তোর কি দারুণ স্বাদ, যেহেতু রাঁধুনি আছে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল, রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকম লাগছে, এরকমভাবে তোমরা শুক্তো বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। ভাত গরম ভাতে প্রথম পাতে খাও, খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।